যে দেখেন আমাদের পুরো টিম ওইখানে আছে স্পিড বোটের কাছে। সমুদ্রে প্রচন্ড ঢেউ ছিল এবং সমস্ত প্রতিকূলতা ভেদ করে আমরা এইখানে সোনাদিয়া দ্বীপে এসে পৌঁছলাম। সেটা ভাষায় প্রকাশ করে ঝাবন দেখে তো আমাদের মনে মানুষ নাই। আমি পুরো নর্ডিক কান্ট্রিতে আছি। চারিদিকে প্রচন্ড বালি থাকবে মোটামুটি আপনার সেন্ট মার্টিনের মতো, আর তাছাড়া এখানে আপনারা অন্যরকম কিছু দেখতে পাবেন। ঝাউবনের পাশাপাশি সামুদ্রিক এই যে নীল পানি সবকিছু মিলিয়ে অসাধারণ উপভোগ করতে পারবেন। এখানে আবার ইয়ে করা যায়, ঝাউবন থেকে বেরিয়ে আসলাম, রাত্রে থাকা যায় এখানে। এই যে দেখেন আমাদের পুরো টিম ওইখানে আছে স্পিড বোটের কাছে। সমুদ্রে প্রচন্ড ঢেউ ছিল এবং সমস্ত প্রতিকূলতা ভেদ করে আমরা এইখানে সোনাদিয়া দ্বীপে এসে পৌঁছলাম। এই যে চৌধুরী সাহেব, আপনারা দেখতে পাচ্ছেন যে ঝাউবনের খুব কাছাকাছি আমরা আছি। আমাদের সাথে ভ্রমণ পিপাসু সবাই এখানে আছে। আশিস ভাই, এই যে ঝাউবন, ঝাউবনের ভিতরে আমরা এখন যেখানে মানুষ আসলে যাবো প্রবেশ করে ফেলবো গভীর অরণ্য। সত্যি অনেক এই যে দেখতেছে বিশাল বিশাল ঝাউ গাছগুলো, বিশাল বিশাল। আপনারা আপনারা সবাই একসাথে টিম আকাউরা জিরো পয়েন্টে আমরা এখন প্রবেশ করেছি। এটা ঝাউবনের জিরো পয়েন্ট। এখানে যারা দর্শনার্থী আসে আসতে পারে না, সচরাচর আসে না, খুব কম আসে। এখানে কিন্তু বন্য প্রাণীর একটু ভয় আছে, শিয়াল ভাগ কুকুর বড় বিষয়, যেহেতু এটা দ্বীপ অঞ্চল। এখান থেকে আসলে দেখতে পাচ্ছি সামুদ্রিক ঢেউয়ের কারণে সবসময় এটাতে আসাটা আসলে খুবই চ্যালেঞ্জিং, ঝুঁকিপূর্ণ। সেই জন্য এই যে দেখেন হৃদয় সাহেব, কিছু বলবেন আপনি? না, আমার আসলে জায়গাটা খুব খুব ভালো লাগছে এখন আপাতত। ওয়াও, শুনে দিয়ে দেবে সবচেয়ে আশ্চর্যজনক। কি অবস্থা সাদ ভাই, কেমন উপভোগ করতেছেন এই সমুদ্রের পাড়ে? সাধারণ সাধারণ মানে এইরকম প্লেস বাংলাদেশে আছে বিশ্বাসযোগ্য না, করতে পারবে না। আনন্দ এত বিলাস, নিজেকে আসলে সত্যি অন্যরকম একটা জগতে হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলেছি সত্যি। দেখেন আপনারা দ্বীপ কলকর্তি যেই পরিবেশ, সত্যি মানে এটা ভাষায় প্রকাশ করে ঝাউবন দেখে তো আমাদের মনে মানুষ নাই। আমি মনে হয় আমি পুরো নর্ডিক কান্ট্রিতে আছি, মানুষ নাই। মানুষ বিন আসলে নির্জন দ্বীপ মনে নিজেকে যেন অন্যরকম ভাবে আবিষ্কার করতেছি। একটা কথা ছিল যে অস্থির অস্থির অস্থির, নিজেকে হারিয়ে ফেলেছি।